আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। 27 সেপ্টেম্বর ঢাকা ভারত বন্ধকে সফল করতে মিছিলের আয়োজন করলো এআইডিএসও। জেলার ধোয়ারবন্দ বাজারে 27 সেপ্টেম্বর ঢাকা ভারত বন্ধকে সফল করতে একটি মিছিলের আয়োজন করল ছাত্র সংগঠন এআইডিএসও। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 12 ঘন্টার ভারত বন্ধকে সফল করতে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মিছিলে অংশ নিয়ে পায়ে পা মেলান। বিদ্যুৎ বিল 2021 বাতিল করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, বেকারদের চাকরি প্রদান ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভারত বন্ধকে সফল করার আহ্বান জানান এদিন সংস্থার কর্মকর্তারা। বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জোরদারিত্ববদ্ধ। কৃষক বিরোধী তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। দেশে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জোরদারিত্ববদ্ধ। সরকারের কাছে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শনিবার সংযুক্ত কিষাণ মোর্চা, মজুরি শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনের প্রতিবাদী কার্যসূচি আয়োজিত হলো হাইলাকান্দিতে। বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকারের তিনটি কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবি এবং উচ্ছেদের নামে পুলিশের গুলি চালনা ইত্যাদির প্রতিবাদে আগামী 27 সেপ্টেম্বর ভারত বন্ধকে সফল করতে শনিবার হাইলাকান্দিতে সর্বভারতীয় সংযুক্ত কিষাণ মোর্চা, মজুরি শ্রমিক ইউনিয়ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, কংগ্রেস ও শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা সংগঠনের সম্মিলিত একটি বিশাল র্যালি হাইলাকান্দি শহরের নেতাজি পয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সিরাজপট্টিতে এসে মিলিত হয়। প্রতিবাদকারী সংগঠনের কর্মকর্তারা কৃষক বিরোধী তিনটি আইন বাতিল করা, শ্রমিক বিরোধী শ্রম সংহিতা বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 21,000 টাকা ধার্য করার দাবি, বিদ্যুৎ আইন সংশোধনী আইন বাতিল করা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসসহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা, সংখ্যালঘুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ করা, অসম মিজোরাম সীমান্ত বিবাদের স্থায়ী সমাধান করা সহ পাঁচগ্রাম এবং নগাঁও কাগজকলের শ্রমিকদের পাওনা মিটিয়ে মিল দুটিকে পুনরায় চালু করা ইত্যাদি দাবি নিয়ে স্লোগানের মাধ্যমে একসময় হাইলাকান্দি শহর উত্তাল করে তুলতে লক্ষ্য করা যায়। এই প্রতিবাদী কর্মসূচি এবং র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংযুক্ত কিষাণ মোর্চার কার্যনির্বাহী সদস্য অধীর নাথ, মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা আলতাফ খান, খলিল আহমেদ মজুমদার, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য হিমাংশু শেখর দাস, আবুল কালাম চৌধুরী এবং যৌথ মঞ্চের আহ্বায়ক চিন্তাহরণ সূত্রধর প্রমুখ ব্যক্তিবর্গ। কায়েম করা হয়েছে, তাই তার বিরুদ্ধে এই আওয়াজ উঠেছে। আওয়াজ উঠেছে পাঁচগ্রাম কাগজকলের উৎপাদন চালু করার, স্থানীয় ভিত্তিতে আওয়াজ উঠেছে মিজোরাম সীমান্ত, যেটা সীমান্তে আজকে আসাম মিজোরাম সীমান্ত বিরোধ, কয়েকজন মারা গেল গুলিতে, এই যে যারা তাদেরকে এই অতিসত্বর যাতে সীমানা বিরোধ করা হয়। এই যখন অবস্থা কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার মধ্যে বিকল্প ব্যবস্থা না দিয়ে আজকে আসামের বিভিন্ন জায়গায় কৃষক উদ্যোগ চলছে। এই কিছুদিনের মধ্যে তিনজন কৃষক প্রাণ দিয়েছে, একজন হসপিটালে এবং দুজন তারা মারা গেছে পুলিশের গুলিতে। বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে আজকে বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত উচ্ছেদ কার্য যাতে না হয় তা বন্ধ করা এবং বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের ব্যবস্থা করা। অমানুষিক ব্যাপার যে একজন মৃত মানুষের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে আমরা বিভিন্ন প্রচার মাধ্যম। শিলচর দূরদর্শন কেন্দ্রকে চিরতরে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে সরব হলো ভাষা শহীদ স্মারক সমিতি। প্রসার ভারতীয় তরফে শিলচর দূরদর্শন কেন্দ্রকে চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো ভাষা শহীদ স্মারক সমিতি। একাদশ ভাষা শহীদের শহরে প্রসার ভারতী শিলচর কেন্দ্র নানাভাবে বরাক উপত্যকার বাংলাসহ অন্যান্য ভাষাগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতির চর্চা এক বিশেষ ভূমিকা পালন করে আসছে বলে সংগঠন মনে করে। এমত অবস্থায় প্রসার ভারতীর এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না উপত্যকাবাসী সহ সংস্থার কর্মকর্তারা। প্রসার ভারতীর এই সিদ্ধান্ত উপত্যকাবাসীকে প্রচণ্ড আঘাত করেছে বলে এদিন জানান সংস্থার কর্মকর্তারা। উপত্যকার দুজন সাংসদ এ ব্যাপারে তৎপর হয়ে সমস্যার সমাধান করবেন বলে আশাবাদী সংগঠনের কর্মকর্তারা।
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে এদিন দাবি জানিয়েছে ভাষা শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা। কেন্দ্রকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য প্রসার ভারতী পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে ভাষা শহীদ স্মারক সমিতি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা মনে করি শিলচর প্রসার ভারতী ট্রান্সমিটার এখান থেকে তুলে নিয়ে গেলে এই অঞ্চলে লোকসংস্কৃতি চর্চার ব্যাহত হবেই হবে। তো আমরা এ ব্যাপারে আমরা বরাক উপত্যকার দুই সাংসদ ডক্টর রাজদীপ রায় ও কৃপানাথ মালা তাদের কাছে আমাদের দাবি থাকবে এ ব্যাপারে আপনারা একটা সক্রিয় ভূমিকা পালন করুন এবং যাতে এখান থেকে ট্রান্সমিটার তুলে নিয়ে যাওয়া না হয় সে ব্যাপারটুকু আপনারা দেখুন। আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানাব যেন তিনি সক্রিয়ভাবে এ ব্যাপার নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেন এবং একটা ব্যবস্থা গ্রহণ করেন। তেলিয়ামুড়ায় গাঁজা আটক, পুলিশ পৌঁছার আগেই লুট, মাত্র 5 প্যাকেট গাঁজা উদ্ধার। রবিবার সাত সকালে তেলিয়ামুড়া চাকমাঘাট মেথারাই বাড়ি স্কুল সংলগ্ন এলাকায় ধানের জমির মধ্যে শুকনো গাঁজা ফেলা রয়েছে। প্রাতঃভ্রমণে বেরিয়ে জনা কয়েক লোকের নজরে পড়ে ঘটনাটি, সঙ্গে সঙ্গে তারা তেলিয়ামুড়া থানায় খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কিছু লোক গাঁজা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ মাত্র 5টি প্যাকেট অর্থাৎ 70 কেজি গাঁজা উদ্ধার করে, তবে এতে কোনো ধরপাকড়ের খবর নেই। এখন শুধু দেখার বিষয় পুলিশ দিবানিদ্রা ভেঙে কতটুকু সম্ভব গাঁজা পাচারকারীর মাস্টার মাইন্ডকে গ্রেফতার করতে পারে। আজকে সকালে গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে, 4-5 প্যাকেট গাঁজা জাতীয় সড়কের পাশে চাকমাঘাট এলাকায় রাস্তার কিনারে পড়ে আছে। খবর দেয় আমাদের সাব ইন্সপেক্টর স্টাফ সহকারায়, আমাদের সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত অভিযান করে সেখানে গিয়ে 5 প্যাকেট গাঁজা উদ্ধার করতে পেরেছে। আশপাশ এলাকায় তল্লাশি করা হয়েছে, কাছাকাছি কোনো বাড়িঘর নেই, জঙ্গলের মধ্যে পড়ে আছে, কোনো ক্লেমিং নেই। গাঁজাগুলি আমরা সিজ করে আমরা থানায় নিয়ে এসেছি। গাঁজার মূল্য 2-2.5 লক্ষ টাকা হবে। কতটুকু পরিমাণ গাঁজা আজকে উদ্ধার হয়েছে? 70 কেজি। দরঙ্গের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করল আমরা বাঙালি সহ 8টি সংগঠন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল জ্বালানো হলো কলকাতার আসাম ভবন চত্বরে। আমরা বাঙালির তরফ থেকে বলা হয় অসমের দরং জেলার শিপাঝারের ধলপুরে অসম পুলিশের গুলি চালানো, মানুষ খুন এবং জেলা শাসকের সামনে চিত্রগ্রাহকের সেই মৃতদেহের ওপর বর্বরোচিত লাঠি খুশি চালানোর প্রতিবাদে আমরা বাঙালি গণসংগঠনের যৌথ উদ্যোগে অসম ভবন ঘেরাও করা হয়। উল্লেখ্য, দরং জেলার SP সুশান্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাইয়ের সুবাদে মুখ্যমন্ত্রী উচ্ছেদের নামে হত্যালীলা চালাচ্ছেন। অবিলম্বে অসমের মুখ্যমন্ত্রী এবং SP সুশান্ত বিশ্ব শর্মার অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় আমরা বাঙালি সহ 8টি সংগঠন। আমরা বাঙালি কর্মকর্তারা মনে করেন অসমে বাঙালি খেদানো নতুন কিছু নয়, অসম চুক্তির 10 নম্বর ধারাকে মোতায়েন করতে হিমন্ত বিশ্ব শর্মা সরকার সরকারি জমি দখলমুক্ত করার নামে পুলিশ দিয়ে বাঙালি হত্যা করছে। এ খবর জানান আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির কলকাতার সদস্য তপন বিশ্বাস। উধারবন্দ নতুন দয়াপুরে 14 ফুট লম্বা বৃহদাকার অজগর উদ্ধার। কাছাড় জেলার উধারবন্দ নতুন দয়াপুরে সন্ধ্যায় উদ্ধার হয় এক প্রকাণ্ড অজগর সাপ। গ্রামের রাস্তার পাশ থেকে উদ্ধার হয় অজগর সাপটি। সন্ধ্যা নাগাদ এলাকার কয়েকজন লোক ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে থাকা অজগর সাপটি তাদের নজরে পড়ে। এরপর আতঙ্কের পাশাপাশি উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে সেখানে।
খবর যায় স্থানীয় বন বিভাগে। যদিও বন বিভাগের লোকজন আসার পূর্বে স্থানীয় এক যুবক সাপটিকে উদ্ধার করেন। আনসারুল নামের ওই যুবক অজগর সাপটিকে বস্তায় ঢুকিয়ে উধারবন্দ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যান এবং সেখানে উপস্থিত বনকর্মীদের হাতে সাপটিকে সমঝে দেন। উদ্ধার হওয়া অজগরটি 14 ফুট লম্বা বলে জানিয়েছে বন বিভাগ। এদিকে উদ্ধার হওয়া অজগরটিকে বন বিভাগের কর্মীরা জঙ্গলের অনুকূল পরিবেশে ছেড়ে দিয়ে আসেন। তবে অনেকে আনসারুলের পরিবেশ বান্ধব কর্মতৎপরতাকে সাধুবাদ জানান। প্রায় 14 ফুট লম্বা সাপ, তো আমি এখন ফরেস্টে ফোন করা হয়েছে, তারা আইয়া নিব সাপটা। আর ফরেস্টের কাছে আমার অনুরোধ হইলো কিছু তারা লোক দিয়ে আমরা এলাকাটা যাচ করো, কারণ একটা ধরা পড়ছে, হয়তো আরো দুই একটা থাকতে পারে। তো তার লাগে আমার অনুরোধ হইলো তারা একবার যদি কিছু এটা ইয়ে চালাইতে ভালো হইতো। ত্রিপুরায় নেই আইনের শাসন, আদালতকে অবমাননা করেছেন বিপ্লব, অভিযোগ তৃণমূল নেতা সুবল ভৌমিকের। ত্রিপুরায় আইনের শাসন নেই, অকর্মণ্য মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন বিপ্লব কুমার দেব, আর তার এই অকর্মণ্যতাকে ঠাকতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। এমনকি আদালতের অবমাননা করতেও পিছপা হচ্ছেন না ত্রিপুরার ইতিহাসে সবচাইতে নিষ্কর্মা মুখ্যমন্ত্রীর শিরোপা জয়ী বিপ্লব দেব। এভাবেই বিপ্লব দেব ও তার সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ তাকলেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। এদিন যথেষ্ট আক্রমণাত্মক দেখাচ্ছিল তাকে। সুবল তার বক্তব্যের আগাগোড়াই আদালত অবমাননা নিয়ে বিপ্লব সরকারকে কাঠ করায় দাঁড় করান। বলেন, আদালত অবমাননা করছেন বিপ্লব দেব এবং বিপ্লব এমনটাই মনে করছেন যে পুলিশ ওনার কথায় উঠবে বসবে। এক কথায়, আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে বিপ্লব তার ইচ্ছে মতো পুলিশকে ব্যবহার করতে চাইছেন, এমনই অভিযোগ করেন সুবল। তিনি আদালতের কাছে এসবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এদিকে আজ সুবল ভৌমিকের উপস্থিতিতে বিভিন্ন দল থেকে আসা কর্মকর্তারা তৃণমূলে যোগদান করেন। মানহানি হয়েছে, সেই ক্ষেত্রে উচ্চ আদালত কি করবে? সারা রাজ্যের মানুষ, দেশের মানুষ তাকিয়ে আছে যে এইভাবে আদালত অবমাননা করেও পার পেয়ে যায় কিনা মুখ্যমন্ত্রী, সেটা আজ যে রাজ্যবাসী দেশবাসী দেখছে। আমরা চাই এই ঘটনায় প্রমাণ করে আমাদের রাজ্যে কি পরিস্থিতি চলছে ত্রিপুরা রাজ্যে। আমরা চাই এই ঘটনায় মাননীয় আদালত, এই যেভাবে অবমাননা করা হয়েছে, আদালত যেন ব্যবস্থা নেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমরা আদালতের প্রতি আমাদের দায়বদ্ধতা, আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। পণ্ডিত দীনদয়ালের জন্মজয়ন্তী উদযাপন তেলিয়ামুড়ায়, এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন কনফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তরের উদ্যোগে এবং নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহায়তায় ছাত্রছাত্রীদের নিয়ে ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রূপক সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল, কবি নজরুল বিদ্যাভবনের প্রধান শিক্ষক বিশু রায় দেববর্মা সহ আরও অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া কুইজে অংশগ্রহণকারী 20 জন ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আমাদের একজনের সাথে একজনের যে আত্মার মিলন, সেই আত্মার মিলনটা খুব আমরা চাই। তাই তিনি চেয়েছিলেন যে আমাদের যে একটা অন্তর্ত শ্রেণীর লোক আছে, সবচেয়ে পিছিয়ে পড়া যে লোক আছে, সেই পিছিয়ে পড়া লোকটাকেও সামনের সারিতে নিয়ে আসতে হবে। তাকে শিক্ষায়, দীক্ষায়, আর্থিকভাবে, সামাজিকভাবে তাকে সবার সাথে একসাথে কঠিন করে চলতে হবে, সে বসতে পারবে সবার সাথে। সুতরাং আমাদের চাই সেই অন্তর্ত শ্রেণীর লোকটাকে তুলে আনা। কোন ব্যক্তি যদি নিজের দেশ, সমাজ এবং সংস্কৃতির জন্য কাজ করে যান, তাহলে বলতে গেলে কি একটা সময় পর্যন্ত হয়তো আপনার নাম ইতিহাসের পাতায়
কম আসছে বা আমাদের আমরা কম যাচ্ছি, কিন্তু একটা না একটা সময় মানুষ নাম আসতে বাধ্য, কারণ উনি জীবনে সমাজের জন্য দেশের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিকে সামনে রেখে কাজ করে যাওয়ার আহ্বান হাইলাকান্দি বিজেপি যুব মোর্চার সভায়। হাইলাকান্দি ব্লকমণ্ডল বিজেপি যুব মোর্চার দ্বিতীয় কার্যনির্বাহক সভা এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মবার্ষিকী পালিত হল শনিবার 25শে সেপ্টেম্বর। এই উপলক্ষে মাটিজুরি পাইকানে এদিন সকালে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা যৌথভাবে উত্তোলন করেন হাইলাকান্দি ব্লকমণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি বাপন দাস এবং মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়। যুব মোর্চার সভাপতি বাপন দাসের পৌরোহিত্যে সভায় দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কার্যনির্বাহক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়, বিশিষ্ট অতিথি মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় এবং জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক গোপাল দাস, কার্যনির্বাহী সদস্য মানব চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়, মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়, বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক গোপাল দাস, কার্যনির্বাহী সদস্য মানব চক্রবর্তী, হাইলাকান্দি ব্লক মণ্ডল বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজেপির জেলা মহিলা মোর্চার কার্যালয় সম্পাদিকা আফরোজা খানম চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই আদর্শকে সামনে রেখে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এবং আমরা এই যে 17 সেপ্টেম্বর যে আমাদের নরেন্দ্র মোদীর যে জন্মদিবস উপলক্ষে আমাদের 20 দিনের কার্যসূচি আমাদের আসাম সরকার হাতে নিয়েছে, আমাদের মাননীয় সভাপতি ভবেশ কলিতাজি ওনার নেতৃত্বে সমস্ত আমাদের আসামবাসী মিলে এবং আমাদের যারা যুব মোর্চার কার্যকর্তা এবং বিভিন্ন মোর্চার কার্যকর্তা এবং বিশেষ করে আমাদের যুব মোর্চার যে কার্যসূচি একে একে করে আমরা পালন করে যাচ্ছি। এবং আজকে আমাদের এখানে যে সভা করেছি মণ্ডলে সেটা নয়, আমাদের সন্ধ্যার সময় আমাদের যে হিতাধিকারী আমাদের সরকার কী কী দিয়েছে, কী প্রকল্প পেয়েছে মানুষ, সেটা আমরা ঘরে ঘরে গিয়ে দেখব। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মবার্ষিকী অনুষ্ঠান আয়োজিত হল শনিবার। মহাত্মা গান্ধীর পর যদি কেউ গ্রামের উন্নয়নের চিন্তা করেছিলেন তাহলে তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ভারতবর্ষের মানুষের মধ্যে সমন্বয় সম্প্রীতি অটুট রেখে এগিয়ে যেতে বারবার পরামর্শ দিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তাঁর আদর্শকে সামনে রেখে গোটা দেশজুড়ে নানা কার্যসূচির মাধ্যমে পালিত হয় জন্মজয়ন্তী। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে 25শে সেপ্টেম্বর শনিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয় ইরালিগুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে। কিশোর সংঘ ও রাধারমণ গ্রন্থাগার পরিচালিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সতীনাথ পাল। পণ্ডিত দীনদয়ালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান অতিথি বাড়ৈগ্রাম জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক মানিক লাল পাল, কিশোর সংঘের উপদেষ্টা প্রবাল দাস, সভাপতি অরূপ রায়, কার্যকরী সভাপতি অজিত দাস সহ সংঘের সদস্য ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বনির্ভরশীল অর্থনীতি, যে অর্থনীতি অর্থনীতিতে সবাই যেন উপকৃত হয়, এরকম না যে সমাজের শুধু একটা একটা অংশ উপকৃত হয়, ওই রকম চিন্তাধারা ছিল না। সবসময় চাইবে যেন সবার জন্য উন্নতি হয়, ধনী গরিব উচ্চ নীচ সব জাতি সব ধর্ম, ধর্মের কথা নিয়ে সবসময় ভাবতেন বলতেন এবং উনি নিজের জীবনে উনি
आजादी का अमृत महोत्सव पालन करा है घुंगुर पीएचई डिविशने। घुंगुर पीएचई डिविशने विभिन्न ग्राम पंचायत प्रेसिडेंट सेक्रेटरी उपस्थित आजादी का अमृत महोत्सव स्वच्छता सेवा 2021 पालन करा है। एदिन अनुष्ठाने मुख्य अतिथि हिसेबे उपस्थित छिलेन एडीसी साधन सरकार, असिस्टेंट एक्जिक्यूटिव इंजिनियर देवदुलाल दास, असिस्टेंट इंजिनियर केके सिंह, आईपीसीसी कन्सालटेंट अरिजित सिंह सह और अन्यान्य टेक्निकल अफिसाररा। एदिन मुख्य उद्देश्य छिल 15 सेप्टेम्बर थेके 2 अक्टोबर पर्यन्त श्रमदान कर्मसूची अर्थात परिष्कार परिच्छन्नता सह घरे घरे जल पहुँचानोर मिशन। এখনকার মতো বিটিএন প্রাইম টাইম বুলেটিন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন বিটিএন এর পর্দায়।